হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। আপনি একটা খাবার খাচ্ছেন যেটা শতভাগ হালাল। আপনি ধর্মীয় দৃষ্টিতে এমন একটা জীবনযাপন করছেন যেটা শতভাগ হালাল বলতে পারেন। আপনি এমন একটা সমাজে বসবাস করছেন যেখানে নেশা, মাদক, সুদের মতো কোনো ব্যাপার নেই। ব্যাপারটা শুনতে আপনার কাছে যতটা ভালো শোনাচ্ছে, হালাল শব্দটা বর্তমান সময়ে তার চেয়ে অনেক বেশি বাণিজ্যিক এবং ছদ্মবেশি হয়ে গেছে। বর্তমান বাস্তবতায় হালাল বিজনেস এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে পাওয়া যায় না এমন কোনো কিছু নেই। হালাল ফুড, হালাল মিট, হালাল ব্যাংকিং, ইভেন হালাল রিলেশনের ব্যবসাও চালু হয়ে গেছে। হালাল ব্যবসার পরিধি সত্যিকার অর্থে এতটাই বৃদ্ধি পেয়েছে যা আপনার আমার ধারণার বাইরে চলে গেছে। সারা পৃথিবী জুড়ে যে পরিমাণ টেক্সটাইল পণ্য বিক্রি হয় তার সেই দ্বিগুণ বেশি বিক্রি হয় হালাল ফুড। সারা পৃথিবীর হালাল বিজনেস সাইজ বর্তমান পৃথিবীর টোটাল অটো ইন্ডাস্ট্রির চেয়েও বেশি। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের হালাল বিজনেস নিয়ে আজকে আমাদের ভিডিও, যাতে উঠে আসবে হালাল বিজনেস কী, কীভাবে হালাল বিজনেস করা হচ্ছে, কোন দেশগুলিতে হালাল বিজনেস সবচেয়ে বেশি প্রচলিত এবং কত টাকার ব্যবসা হয় বছর শেষে হালাল বিজনেসের মাধ্যমে, শুধুমাত্র হালাল টার্মসটির মাধ্যমে আপনি কী পরিমাণ ধোকার শিকার হচ্ছেন, তার সব কিছু উঠে আসবে আমাদের আজকের ভিডিওতে। তাই জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়ে যায়। আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এনজয় করুন পুরো ভিডিওটি। হালাল মূলত ইসলাম ধর্মের একটি টার্ম, যে শব্দটা পুরোপুরি আরবিক। আরবি হালাল শব্দের বাংলা অর্থ দাঁড়ায় পবিত্র, বৈধ এবং কল্যাণকর। ধর্মীয় কিংবা অন্যান্য যে কোনো বিশ্লেষণের দিকেই যান, হালালের একমাত্র মানেই হচ্ছে আপনার সততাকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ আপনি ইসলাম ধর্মের নির্দেশের বাইরে কোনো ধরনের খাবার গ্রহণ করবেন না, যেমন মাদক এবং শুকর। ঠিক একই হালাল টার্ম কিন্তু আপনাকে এটাও নির্দেশ করে, খাদ্যে ভেজাল দেবেন না, সুদ নেবেন না কিংবা দেবেন না, কোনো ধরনের দুর্নীতি করবেন না, এমন সব কিছু। কিন্তু বর্তমান সময়ে হালাল যতটা না একটা ইসলামিক টার্ম, তার চেয়ে অনেক বড় একটি ব্যবসা। গত বছর সারা পৃথিবী জুড়ে হালাল প্রোডাক্ট বিক্রি হয়েছে $2 trillion। অর্থের এই পরিমাণটা ইতালির টোটাল জিডিপির সমান প্রায় এবং বর্তমান পৃথিবীর পুরো টেক্সটাইল ইন্ডাস্ট্রির দ্বিগুণের বেশি। বিভিন্ন ধরনের হালাল প্রোডাক্টের বাইরে এসে যদি তাকান, তবে বিভিন্ন ধরনের সার্ভিস যেমন ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের ব্যবসার পরিধি হয়ে গেছে $2.8 trillion বেশি। সিম্পলি অর্থের এই পরিমাণটা ইউকের টোটাল জিডিপির চেয়েও বেশি। আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি, সারা পৃথিবীর অটো ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ হচ্ছে $2.7 trillion, যেখানে শুধুমাত্র হালাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোর ব্যবসা হয়ে গেছে $2.8 trillion বেশি। সিম্পলি সারা পৃথিবীর অটো ইন্ডাস্ট্রিতে টেসলা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সেই টেসলা সারা বছর জুড়ে যে পরিমাণ ব্যবসা করে, হালাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো এক মাসে তার চেয়ে বেশি ব্যবসা করে। আমেরিকার টোটাল জনসংখ্যার মাত্র 1% হচ্ছে মুসলিম। সেই আমেরিকায় বর্তমান হালাল বিজনেস পরিধি হচ্ছে $8.17 billion, যা বিগত বছরের তুলনায় প্রায় 5% বেশি বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে এবছরই হালাল বিজনেসের পরিধি আমেরিকাতে ছাড়িয়ে যাবে প্রায় $12 billion কাছাকাছি। একইভাবে জার্মানে হালাল বিজনেস পরিধি হয়ে গেছে €5 billion বেশি। হালাল বিজনেস একইভাবে বৃদ্ধি পেয়েছে সুইডেন, নরওয়ে, ফ্রান্স কিংবা কানাডার মতো উন্নত দেশগুলোতেও। মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি হালাল ব্যবসা হয় ইন্দোনেশিয়াতে, তারপরেই রয়েছে তার্কি, পাকিস্তান, ইরান, ইজিপ্ট, বাংলাদেশ, সৌদি আরব, নাইজেরিয়া, ইরাক এবং আলজেরিয়ার মতো দেশগুলোতে। কিন্তু মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে হালাল ব্যবসাকে সবচেয়ে বেশি ক্যাপিটালাইজড করতে পেরেছে মালয়েশিয়া, ইউএই, বাহরাইন, সৌদি আরব, ওমান, জর্ডান, কাতার, পাকিস্তান, কুয়েত, ইন্দোনেশিয়া এবং ব্রুনাইয়ের মতো দেশগুলো। বর্তমানে আমেরিকাতে প্রায় 300 বেশি কোম্পানি রয়েছে যারা তাদের ফুড এবং সার্ভিসগুলো বিক্রি করে যাচ্ছে অনলাইনের পাশাপাশি 8000 নির্দিষ্ট পয়েন্টে। গত বছরের রিপোর্ট বলছে বর্তমান পৃথিবীর প্রায় 18% বেশি ব্যবসা হচ্ছে হালাল। এবছর সেই ব্যবসার পরিধি বেড়ে গিয়ে দাঁড়াতে পারে 20-24% কাছাকাছি। বিশাল এই ব্যবসায় একটা প্রশ্ন আসলে থেকেই যায়, আপনি কি আসলে সব কিছু হালাল পাচ্ছেন? জানার চেষ্টা করেছি এবং যা জেনেছি সেটা সত্যিকার অর্থে সিরিয়াস একটা আতঙ্ক। সারা পৃথিবী জুড়ে প্রতিদিন 200 মিলিয়নের বেশি প্রাণী খাবারের জন্য হত্যা করা হয়। ঠিক একইভাবে আমেরিকাতে প্রতিদিন 25 মিলিয়নের বেশি প্রাণী খাবারের জন্য হত্যা করা হয়। ইউরোপের সবচেয়ে উন্নত দেশ জার্মানে সেই সংখ্যাটা 2 মিলিয়নের কাছাকাছি এবং মুসলিম প্রধান কোনো দেশে এত পরিমাণ প্রাণী হত্যা হয় না খাবারের জন্য। ইসলামিক দেশগুলোতে প্রাণী জবাই করার একটা নির্দিষ্ট রুলস রয়েছে, যার অন্যতম প্রধান রুলসটি হচ্ছে কোনো ধরনের অ্যানেস্থেশিয়া ব্যবহার করা যাবে না, কাবামুখী করে তাকে জবাই করতে হবে এবং পুরোপুরি প্রাণ না যাওয়ার আগ পর্যন্ত তার গায়ে আর ছুরি লাগানো যাবে না। জবাইকারীকে অবশ্যই মুসলিম হতে হবে এবং জবাই করার সব ধরনের দোয়া দূরত্ব রয়েছেই। নন মুসলিম দেশগুলো খাবারের জন্য প্রাণী হত্যা করার প্রধান মাধ্যমগুলো হচ্ছে ক্যাপটিক বল পিস্তল, ইলেকট্রিসিটি এবং কার্বন ডাইঅক্সাইড। এই তিনটার যে কোনো একটা ওয়ে ব্যবহার করে তারা মূলত প্রাণী হত্যা করে এবং সেটা খাবার হিসেবে গ্রহণ করে, যার কোনোটি হালাল ক্রাইটেরিয়ায় পড়ে না। নন মুসলিমদের প্রাণী হত্যা করার এই নিয়মটি আপনাকে ক্লিয়ারলি বলে দেয় এটা হালাল নয়।
বাজার থেকে সারা পৃথিবীর মানুষ যেসব মাংস কিনে যাচ্ছে তার সবচেয়ে বড় সাপ্লায়ার হচ্ছে ব্রাজিল। তারপরেই রয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, কানাডা এবং উরুগুয়ে। তালিকায় সারা পৃথিবী জুড়ে মাংস সাপ্লাইকারী সেরা 10টি দেশের মধ্যে একটিও নেই মুসলিম প্রধান। ইসলামিক জোট OIC-ভুক্ত দেশগুলোতে সারা পৃথিবী জুড়ে মাংস সাপ্লাইকারীদের তালিকায় সবার উপরে রয়েছে ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ফ্রান্স, চায়না, সুদান, নেদারল্যান্ড, স্পেন, সোমালিয়া এবং তুর্কি। যে স্ট্যাটাস আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছে হালাল মাংস পাওয়ার সম্ভাবনা খুবই কম। ব্রাজিলের শীর্ষস্থানীয় এক মাংস রপ্তানিকারক প্রতিষ্ঠান সরাসরি বলেছে হালাল শুধুমাত্র একটা লেভেল, বাকি প্রসেসিং থেকে বাজারজাত পর্যন্ত সবকিছু সেম। এখন পর্যন্ত পৃথিবীতে হালালের লেভেল রয়েছে মাত্র 130টি। আমেরিকাতে হালাল স্ট্যান্ডার্ড সার্টিফাইড কোম্পানি রয়েছে 600টি, ইন্ডিয়াতে 300টি এবং ব্রাজিলে 300টি। হালাল সার্টিফিকেট প্রাপ্ত এসব কোম্পানিগুলোর মধ্যে নেসলে হচ্ছে সারা পৃথিবী জুড়ে সবচেয়ে বড় কোম্পানি, যারা সবচেয়ে বেশি ফুড সাপ্লাই করে থাকে। সেই নেসলের 481টি প্রোডাকশন ফ্যাসিলিটির মধ্যে মাত্র 75টি হচ্ছে হালাল। কিন্তু বিশাল চাহিদা অনুযায়ী যোগান দিতে ব্যর্থ হওয়ায় এই কোম্পানিটিও তাদের নন হালাল প্রোডাকশন ফ্যাসিলিটিস থেকে সেম লেভেলে প্রোডাক্ট বাজারজাত করে দিচ্ছে। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে হালাল স্ট্যান্ডার্ডের একটা সার্টিফিকেটই মূলত আপনাকে হালাল প্রোডাক্ট দিচ্ছে না, কারণ কোম্পানিগুলো সত্যিকার অর্থে হালাল প্রোডাক্ট উৎপাদন করে কিনা সেই নিয়ন্ত্রণটি সরকারের হাতে নেই। যার মানে খুব ক্লিয়ার, মোড়কে হালাল লেভেল থাকা মানেই হচ্ছে পণ্যটি হালাল, এটা ভাবার কোনো কারণ নেই। আপনি হালালের নামে হারামই হয়তো সবচেয়ে বেশি খেয়ে যাচ্ছেন। হালালের নামে যখন ব্যবসা, তখন সেখানে নাম লিখিয়েছে সবাই, স্পোর্টস ওয়্যার থেকে জেনারেল ড্রেসা, ফুডস এবং মিট, এমনকি ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান পর্যন্ত হালালে নাম লিখিয়েছে। পৃথিবীজুড়ে হালাল ট্যাগদারী ব্যাংক রয়েছে 500রও বেশি। এর বাইরে মূলধারার অন্তত 1500-এর বেশি ব্যাংক রয়েছে সারা পৃথিবী জুড়ে যারা হালাল ইসলামিক ব্যাংকিং চালু করেছে। উদাহরণস্বরূপ বাংলাদেশের দ্য সিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখা, যাদের দাবি হচ্ছে তারা কোনো খারাপ ব্যবসায় ইনভেস্ট করে না, উদাহরণস্বরূপ অস্ত্র, মাদক, গ্যাম্বলিং এবং সরাসরি সুদ। কিন্তু সেই ব্যাংকগুলো এক ধরনের ইন্টারেস্ট আপনার কাছ থেকে নিচ্ছেই, যেখানে তারা আপনাকে সরাসরি টাকা না দিয়ে প্রয়োজনীয় পণ্যটি নিজেরা কিনছে এবং সেই পণ্যটি আপনাকে দিচ্ছে এক্সট্রা ইন্টারেস্টের মাধ্যমে। ঠিক এভাবেই বর্তমানে হালাল ট্যাগদারী ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোর বাজার হয়ে গিয়েছে $2.8 trillion বেশি। সারা পৃথিবী জুড়ে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে হালাল ফ্যাশন ব্যবসা বিশাল জায়গা করে নিয়েছে। তার অন্যতম বড় কারণ হচ্ছে পৃথিবী জুড়ে প্রায় 2 বিলিয়ন মুসলিমের এভারেজ এজ হচ্ছে 24। এই বয়সটায় মানুষ সবচেয়ে বেশি ফ্যাশন সচেতন হয়। মেজর এই একটা কারণে বলা যায় পৃথিবী জুড়ে হালাল ফ্যাশনের বাজার হয়ে গিয়েছে $300 billion বেশি। এই তালিকায় বিশ্বের নামী দামি সব কোম্পানি রয়েছে, যেমন নাইকি, লুইস ভিটন, চ্যানেল, ডিওর, H&M, জ্যাক অ্যান্ড জোন্সের মতো কোম্পানিগুলো। অন্যদিকে হালাল ট্যুরিজম এবং হালাল রিলেশন, এই দুটোই সবচেয়ে বেশি চালু রয়েছে তার্কিতে। তার্কির বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টগুলোতে হালাল ট্যুরিজমের ব্যবস্থা করা হয়েছে, যেখানে নারী পুরুষের থাকার জন্য আলাদা ব্যবস্থা, হোটেলের ডাইনিং রুমে আলাদা ব্যবস্থা, নামাজের ব্যবস্থা, এমনকি বিচে আলাদা বিচের ব্যবস্থা করা হয়েছে নারী পুরুষদের জন্য। পুরো তার্কি জুড়ে এ ধরনের অন্তত 500রও বেশি হোটেল রয়েছে এবং সবগুলো হোটেলে যেসব খাবার পাওয়া যায় তার পুরোটাই তারা দাবি করেছে হালাল। সর্বশেষ পশ্চিমা দেশগুলোতে যে ধরনের ডেটিং সাইট রয়েছে, শুধুমাত্র পোশাকের ভিন্নতার মাধ্যমে বিভিন্ন ধরনের হালাল রিলেশন সাইট তৈরি করা হয়েছে, যে ওয়েবসাইটগুলোতে সবচেয়ে বেশি অংশে গ্যাম্বলিং হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও একই ধরনের হালাল ট্যাগে ব্যবসা চালু হয়ে গেছে অনেক আগেই। এটুকু আলোচনায় আপনি নিশ্চিতভাবেই বুঝে গেছেন হালাল যতটা না একটা ইসলামিক টার্ম, তার চেয়ে অনেক বেশি ব্যবসা। সেই ব্যবসায় সবচেয়ে কম অংশে জড়িয়ে আছে মুসলিমরা। যাদের হালালের নিয়মকানুন কিংবা হালাল সম্পর্কে কোনো ধারণা নেই, তারাই হালাল ব্যবসা লিড করে যাচ্ছে। উদাহরণস্বরূপ মাছ, বাজারে মাছের প্যাকেটেও আপনি হালাল ট্যাগ পাবেন, অথচ মাছ এমনিতেই হালাল। হালাল নিয়ে যে বিতর্ক নেই ঠিক তেমন নয়, হালাল নিয়েও প্রচুর বিতর্ক রয়েছে। হালালের এমন দ্রুত প্রসারের কারণে ইসলামোফোবিয়ায় আক্রান্ত দেশগুলো বিভিন্ন ধরনের হালাল বিরোধী ক্যাম্পেইন চালু করেছে, কিন্তু $trillion trillion বিশালী ব্যবসার কাছে সেই হালাল বিরোধী ক্যাম্পেইনগুলো কোনো পাত্তাই পাচ্ছে না। বাজারে প্রচুর হালাল ট্যাগ রয়েছে, বাজারে প্রচুর ইমানদার, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, দুর্নীতিবাজও রয়েছে। আবার সেই সব মানুষগুলোর নিয়ন্ত্রিত ব্যবসায়ী মূলত হালাল ট্যাগ নিয়ে পণ্য বাজারজাত করছে। এখন বাজারের হালাল ট্যাগদারী সেই পণ্যটি আপনি নিচ্ছেন, এটি হালাল কিনা একমাত্র আল্লাহ ছাড়া আপনাকে আর কেউই বলতে পারে না। দিন শেষে হালাল হালালের চেয়ে বেশি ব্যবসায়িক ট্যাগ। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান কমেন্টস বক্সে। হালাল সম্পর্কে সবাইকে সচেতন করার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আপনার যে কোনো কথা আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা ওয়েবসাইট অথবা ইমেল আইডি কিংবা টেলিগ্রামের মাধ্যমে আপনি আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।